আসহ বন প্রশ্ন করেছেন যে বিদ্বেষপূর্ণ অন্তর কাকে বলে আর যাকে আমি পছন্দ করি না তার ব্যাপারে আমার অন্তরে খারাপ চিন্তা চলে আসে অটোমেটিক তখন আমার কি করা উচিত বিদ্বেষ শব্দটা মনে হয়েছে হিংসা এর সমর্থবোধক হিংসা বিদ্বেষ একই অর্থে ব্যবহার হয় কোনো মানুষকে হিংসা করা বা তার প্রতি বিদ্বেষ পোষণ করা এটার অর্থ হচ্ছে যে সে যে নিয়ামতের ভিতরে আছে সে যে সুখ শান্তি শান্তি বা স্বাচ্ছন্দ্য বা সুস্বাস্থ্য বা নিয়ামতের মধ্যে আছে সেটা দূর হয়ে যাওয়ার বিষয়টা অন্তরে কামনা করা মনে মনে কামনা করা যে ওটা যেন সে ওটা থেকে যেন সে নিজেকে দূরে রাখতে পারে বা সে বঞ্চিত হতে পারে এরকম কিছু কামনা করা এটাকে হিংসা বৃদ্ধির বলা হয় তো এটা হারাম হ্যাঁ এটা জাহেজ নেই কোনো মুমিনের ব্যাপারে হিংসা পোষণ করা কোনো মুমিনের জন্য জাহেজ নেই ঠিক আছে আল্লাহ সব হানা এটাকে নিষেধ করেছেন এবং রসদ সাল্লাম বলেছেন যে ওরা তাহা সাদু তোমরা একে অপরকে হিংসা করো না বা বিদ্বেষ রেখো না কারো ব্যাপারে তোমার অন্তরে কেননা হিংসা বিদ্বেষের মাধ্যমে দিন নষ্ট হয়ে যায় এবং দিনকে মুণ্ডন করে ফেলা মানে বিশেষ বলছেন যে মানুষকে ঘৃণা করা এবং হিংসা বিদ্বেষ করা এটা হচ্ছে দিন নষ্টকারী অর্থাৎ মানুষের মধ্যে ভালোবাসা নষ্ট হয়ে যাবে আর ভালোবাসা নষ্ট হয়ে গেলে তখন দিনের ক্ষতি হবে একে অপরে যে সম্পর্ক ইমানের জন্য ভালোবাসা এই ইমানের জন্য ভালোবাসাটা থাকবে না আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন যে কাউকে ভালোবাসা কাউকে ঘৃণা করা এটা ইমানের কারণে হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে অর্থাৎ যে ব্যক্তিকে আমি ভালোবাসছি সেটা যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয় যদি তাকে ঘৃণা করি সেটাও যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয় তো সুতরাং এটা হিংসা পোষণ করা কোনো মামলার এটা উত্তম চরিত্র হতে পারে না তবে হ্যাঁ অনেক সময়কে কি ঘৃণা আসতে পারে যেমন সে অসৎ চরিত্রের লোক সে খারাপ কথা বলে খারাপ কাজ করে শিরকুফুরিতে লিপ্ত আস আছে থাকে নসিহত করলে শোনে না এ ধরনের লোকের ব্যাপারে অন্তরে ঘৃণা পোষণ করা এটা জায়জ এবং এটা মানে বরং ইমানের একটা পরিচয় খারাপ লোককে মনের ব্যাপারে তার খারাপ লোকের ব্যাপারে তার মনে নিজের মনে খারাপ লোকের ব্যাপারে নিজের মনে ঘৃণা পোষণ করা এটা একটা ইমানের পরিচয় আর যারা খারাপ মানুষকে ঘৃণা করবে অন্তর থেকে তারা পরিপূর্ণ ইমানের অধিকারী দেখা যায় যে সমাজে অনেক লোক আছে সে নিজে কিন্তু নেক আমল ভালোই করে কিন্তু যারা খারাপ মানুষ আছে তাদের সাথেও ফের ভালো সম্পর্ক বজায় রেখে চলে তো এই লোকটা পরিপূর্ণ ইমানের অধিকারী না আপনার যদি পরিপূর্ণ ইমান থাকে তাহলে আপনি এই খারাপ লোকের সাথে সম্পর্ক রাখতে পারেন না ঠিক আছে তো যাই হোক মানুষের সাথে হিংসা করা চলবে না তবে খারাপ মানুষ যদি হয় শির কুপুরি বেদাতে লিপ্ত এরকম যদি মানুষ হয় তাহলে তাকে ঘৃণা করা যাবে কিন্তু দাওয়ার স্বার্থে অনেক সময় ঘৃণাটা প্রকাশ না করলেও চলতে পারে আর কি যেমন তাকে আপনি ডাকলেন কোনো একটা কাজের জন্য তাকে সহযোগিতা করলেন তাকে আপনি উপদেশ দিলেন এগুলি হচ্ছে তার কল্যাণের জন্য কিন্তু ঘৃণাটা অন্তরের বিষয় যে তাকে আমি ভালোবাসি না কেন ভালোবাসি না এই জন্য যে সে আল্লাহকে ভালোবাসে না আল্লাহ আলম